প্রকৃতির রূপ খুবই রহস্যময়, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে থাকে। বর্ষার সিজনে একটু আলাদা রূপ ধারণ করে থাকে, কেননা মেঘলা আকাশ থাকে, উট করে বৃষ্টি চলে আসে, বৃষ্টির পানি দিয়ে আমাদের গ্রাম বিভিন্ন স্থানে পানি জমাট হয়ে থাকে। আমরা এমন একটি গ্রামে আছি যে গ্রামে বর্ষার সিজনে প্রচুর পানি হয়ে থাকে। খুবই কষ্টে জীবনযাপন করে এই এলাকার মানুষগুলো, কেননা বর্ষার সিজনে প্রচুর পানি আর নদী ভাঙ্গন, এইখানে চলাচল করাটা খুবই কষ্টদায়ক। আমরা এখন আছি সুরেতপুরের শেষ প্রান্তে, অর্থাৎ চাঁদপুর জেলার হামচর থানা নীলকমল ইউনিয়ন ইশানবালা নদীর ঘাটে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বর্ষার সিজনে এই এলাকার মানুষ কীভাবে চলাচল করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।